আজকে আমরা এমন একটা ব্যাকলিং বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা খুব সহজ এবং খুব পুরানো একটা ব্যাকলিং বিল্ডিং স্ট্র্যাটেজি। খুব বেশি যে আহামরি কমপ্লিকেটেড কিছু তা না, বাট অনেকে বলে এখনও কাজ করে। আমি নিজে এই ব্যাকলিং বিল্ডিং স্ট্র্যাটেজি ইউজ করি না সেরকমভাবে, তার কারণ আমার ধারণা এই ব্যাকলিং বিল্ডিং স্ট্র্যাটেজি থেকে যেই ব্যাকলিংগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগ সময় অনেক লো কোয়ালিটির হয়। বাট কোনো লস নাই, এবং আপনি যদি এমন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন যে আপনাকে নাম্বার অফ ব্যাকলিংকের উপর জাজ করে, এরকম অনেক ক্লায়েন্ট আছে যে চায় যে আমি এত কিছু বুঝি না, প্রত্যেক মাসে তোমার আমাকে মিনিমাম 20টা ব্যাকলিং বানায় দিতেই হবে, এরকম কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আজকে আমরা যে দুইটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো সেই দুইটা স্ট্র্যাটেজি আপনার জন্য অনেক ভালো কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইউটিউব ভিডিও ওপেন করা, এবং এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া, তাই না? আপনারা যেই ইউটিউব ভিডিও ওপেন করেন চান্স খুব হাই যে সেই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে একটা লিংক দেওয়া থাকবে। আমার ডেসক্রিপশনে অনেক লিংক দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে লিংক, ইউটিউবের ভিতরে একটা লিংক, লিংকটা যাচ্ছে আরেকটা ওয়েবসাইটে, সো এটা একটা ব্যাক লিংক এই ওয়েবসাইটের জন্য, তাই না? এই ওয়েবসাইটটা ইউটিউব থেকে একটা লিংক পাইলো, সো এটা একটা ব্যাক লিংক। এই ব্যাক লিঙ্কটা পেতে এই কোম্পানিটার কী করতে হয়েছে, ওদের একটা ভিডিও পাবলিশ করতে হয়েছে, কারণ ভিডিও যদি আপনি পাবলিশ না করেন সেই ক্ষেত্রে তো আপনি ডেসক্রিপশন বানাইতে পারবেন না, ভিডিও ছাড়া তো শুধু ইউটিউবে ডেসক্রিপশন বানানো সম্ভব না। সো ইউটিউবে যদি আমরা, ইউটিউব থেকে যদি আমরা একটা ব্যাকলিংক পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে হবে। আপনারা সবাই জানেন ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, সো আমি অত ডিটেইলে যাচ্ছি না এখানে। বাই এনি চান্স যদি আপনারা না জেনে থাকেন, ইউটিউবে সার্চ দিলেই আপনারা পাবেন, খুব বেসিক একটা ব্যাপার ইউটিউবে ভিডিও আপলোড করার সিস্টেম। এটা একটা খুব ইজি হ্যাক। আপনার যদি এমন কোনো ক্লায়েন্ট থেকে থাকে যার ভিডিও আছে, প্রায় সব ক্লায়েন্টেরই ভিডিও আছে, এবং ভিডিও খুব যে কোয়ালিটি ভিডিও হইতে হবে এরকম না, ওনারা ওনাদের ফেসবুকে যা আপলোড করে, ওনারা ওনাদের ইনস্টাগ্রামে যা আপলোড করে, ওনাদের কোম্পানির ওয়েবসাইটে যদি কোনো ভিডিও থাকে ওগুলোর যে কোনোটা আপনি ডাউনলোড করতে পারেন, ইউটিউবে এসে আপলোড করতে পারেন, এবং ডেসক্রিপশনে ওই ওয়েবসাইটের একটা লিঙ্ক বসায় দিতে পারেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট ইউটিউব থেকে একটা ব্যাক লিঙ্ক পেলো, এটা এক নাম্বার। ইউটিউবই কিন্তু একমাত্র ওয়েবসাইট না যেখানে ভিডিও আপলোড করা যায়, এরকম অনেক ওয়েবসাইট আছে। এখানে একটা লিস্ট আছে, এসইও চ্যাটার একটা লিস্ট বানিয়েছে, এবং এখানে ওরা 25টা ওয়েবসাইটের একটা লিস্ট দিয়েছে যেটার প্রত্যেকটাই আপনি ভিডিও আপলোড করতে পারেন, এবং ভিডিও আপলোড করে ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক নিতে পারেন। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য সেম ভিডিও, একই ভিডিও এই সব জায়গায় আপলোড করতে পারেন, এবং প্রত্যেকবার যখন আপনি আপলোড করবেন আপনি ডেসক্রিপশনে একটা লিঙ্ক বসায় দিতে পারেন যেই পেজে আপনি ব্যাকলিঙ্ক বানাতে চাচ্ছেন ওই পেজের জন্য। এটাকে বলা হয় ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক বিল্ডিং। এই সেম জিনিস আপনি ভিডিও দিয়ে যদি আপনি করতে না চান সেক্ষেত্রে অডিও দিয়েও করা সম্ভব। আমি অডিও সাবমিশন ওয়েবসাইট লিখে যদি গুগল করি আমি কোটি কোটি ওয়েবসাইট পাবো যেসব ওয়েবসাইটে অডিও আপলোড করা সম্ভব, এবং থিওরি সেম, এসব ওয়েবসাইটে যখন আমি অডিও আপলোড করব ওই অডিও আপলোড করার সাথে সাথে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিতে পারবো। এখন অডিও কই খুঁজে পাবো? আমি আমার ক্লায়েন্টকে বলতে পারি তোমার বিজনেসটা কী করে এটা আমাকে 2 মিনিটের মধ্যে একটা অডিও মেসেজ পাঠায় বলো, অথবা ক্লায়েন্টের হয়তো কোনো ভিডিও আছে যেটার থেকে আমি শুধু অডিও নিতে পারি। আপনি যদি MP4 to MP3 লিখে সার্চ দেন আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেখানে ভিডিও দিলে আর অডিও বানায় দেয়। সো অডিও পাওয়া খুব একটা জটিল ব্যাপার না, এবং যখন আপনি অডিও ফাইলটা পেয়েছেন আপনি ওই সেম অডিও ফাইল এই সব কটায় আপলোড করবেন, এবং প্রত্যেকটার থেকে আপনি একটা লিঙ্ক নিতে পারবেন আপনার ওয়েবসাইটে। সেম জিনিস ডকুমেন্ট দিয়েও করা সম্ভব, যেটাকে বলা হয়। সো আমরা ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক শিখলাম, আমরা অডিও সাবমিশন ব্যাকলিঙ্ক শিখলাম, ডকুমেন্ট শেয়ারিং, ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিঙ্ক বলে একটা ব্যাপার আছে। আপনার যেটা করতে হবে, একটা PDF লাগবে বা একটা ডকুমেন্ট লাগবে, হইতে পারে আপনার অ্যাবাউট আস পেজটা, আপনি PDF বানাইছেন আপনার ক্লায়েন্টের অ্যাবাউট আস পেজটা, হতে পারে আপনার খুব জনপ্রিয় একটা ব্লগ পোস্টকে আপনি PDF বানায় ফেলছেন আপনার ক্লায়েন্টের। তারপরে আপনি গুগলে যাবেন, ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিঙ্ক লিখে সার্চ দিবেন, এবং তারপরে এই যে দেখুন 500টার বেশি PDF সাবমিশন সাইটের একটা লিস্ট। এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল, আপনি এই সব কটা ওয়েবসাইটে যেয়ে সাবমিট করবেন, এবং প্রত্যেকবার আপনি যখন এই যে লিস্ট দেওয়া, প্রত্যেকবার আপনি যখন সাবমিট করবেন ডেসক্রিপশন থেকে আপনি একটা লিঙ্ক নিতে পারবেন, এবং ওই লিঙ্ক আপনি আপনার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন। সো অডিও গেল, ভিডিও গেল, ডকুমেন্ট গেল, ইমেজ সাবমিশন বলেও একটা ব্যাপার আছে, এবং আমি ওটা দেখাচ্ছি না কারণ আপনারা বুঝতে পারছেন থিওরিটা কি। আপনার একটা ইমেজ নিতে হবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের বা কোনো একটা ইমেজ, এবং ইমেজ সাবমিশন ওয়েবসাইট বা ফ্রি ইমেজ সাবমিশন ওয়েবসাইট লিখে গুগলে সার্চ দিতে হবে। অসংখ্য ওয়েবসাইট আপনি পাবেন যেসব জায়গায় ইমেজ আপলোড করা যায়, এবং বেশিরভাগ জায়গায় ইমেজ আপলোড করার পরে আপনি ডেসক্রিপশন থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে পারবেন আপনার ওয়েবসাইটে। সো এই যে 4টা উপায় আমি বললাম, আরও বিভিন্ন আছে, জিফ সাবমিশন বা গিফ সাবমিশন ব্যাকলিঙ্ক বলে একটা ব্যাপার আছে, কোড সাবমিশন ব্যাকলিঙ্ক বলে একটা ব্যাপার আছে, আপনারা থিওরিটা বুঝতে পারছেন। সবচেয়ে জনপ্রিয় যে 4টা সেটা হলো ভিডিও সাবমিশন, অডিও সাবমিশন, ইমেজ সাবমিশন এবং ফাইল সাবমিশন যেটা হলো ডকুমেন্ট সাবমিশন। এই 4টা স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি খুব ইজিলি 3-4 দিন বা 1 সপ্তাহ সময়ে 500-600 ব্যাকলিঙ্ক বানায় ফেলতে পারেন। বাট এই 500-600 ব্যাকলিঙ্ক
খুব কোয়ালিটি ব্যাকলিং না, কারণ এই ওয়েবসাইটগুলো ইউটিউব বাদে বা ভিমিও বাদে বা ডেইলি মোশন বাদে আর যত ভিডিও সাবমিশনের ওয়েবসাইট আছে ওগুলো নাম ধাম কেউ জানে না, গুগল ওগুলোকে অত দাম দেয় না। সো ওগুলা থেকে ব্যাকলিং বানালে দেখতে সুন্দর হয় যে আমার ব্যাকলিং বাড়তেছে, ক্লায়েন্ট হয়তো হ্যাপি হবে অনেক সময় যদি ক্লায়েন্ট এসিও ভালো মতো না বুঝে, বাট খুব র্যাঙ্কিং যে ইম্প্রুভ হবে এরকম না। সেম উইথ অডিও, চার পাঁচটা যদি আমি বাদ দিই, সাউন্ড ক্লাউড স্পটিফাই আরও চার পাঁচটা আছে, ওগুলো যদি আমি বাদ দিই বাকি যে 150 আছে বা 300 আছে ওগুলাকে গুগলও খুব একটা দাম দেয় না, ওগুলাকে ইউজও করে না, জাস্ট থাকার জন্য আছে। সো ওগুলো ব্যাকলিং বানালে ব্যাকলিংকে নাম্বার বাড়বে, রেফারিং ডোমেনের সংখ্যা বাড়বে, ক্লায়েন্ট হয়তো হ্যাপি হবে, র্যাঙ্কিংয়ে তেমন কোনো ইম্প্রুভমেন্ট আসবে না, এবং বাকি সব কিছুর জন্য সেম থিওরি। বাট তারপরেও অনেকেই ইউজ করে, লস হয় না কোনো ইউজ করলে। এবং আপনার যদি অন্য কোনো স্ট্র্যাটেজি কাজ না করে এবং আপনার আর্জেন্টলি ব্যাকলিং বানাইতে হয়, বা আপনি চান যে আপনি মিক্স করবেন, আপনি কিছু গেস্ট পোস্ট নেবেন, কিছু রিসোর্স পেজ নেবেন, কিছু হারত থেকে নেবেন, কিছু ব্রোকেন লিঙ্ক বিল্ডিং থেকে নেবেন, সব স্ট্র্যাটেজি মিক্স করে করে যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি অডিও ব্যাকলিং, ভিডিও ব্যাকলিং, ইমেজ ব্যাকলিং এবং ডকুমেন্ট ব্যাকলিং এই চারটা স্ট্র্যাটেজি ইউজ করে দেখতে পারেন। চারটা আমি একটা ভিডিওতে কভার করলাম, কারণ এগুলো আলাদা আলাদা করে বলার মতো ভিডিও আসলে না। তারপরে যদি আপনারা কোনো কিছু না বোঝেন আমাকে অবশ্যই জানাবেন। টাটা।